गुड मॉर्निंग एवरीबॉडी, आई एम आनंदव्रत दास, इंस्ट्रक्टर ऑफ फिटर इन शालबनी गवर्नमेंट आईटीआई। आज के आमरा डिस्कस करब पर्सनल प्रोटेक्टिव इक्विपमेंट्स, जेटा सेफ्टी टूल्स एंड इक्विपमेंट्स एर एक पार्ट्स, जेटा के संक्षेपे बोले पीपीई। जे कोनो इंडस्ट्रीते आमादेर प्रथमे सेफ्टी नीते हय। তাহলে কি সেফটি নিতে হয়? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস পিপিই। তার মধ্যে প্রথমে যেটা জানবো আই অ্যান্ড ফেস প্রোটেকশন। তাহলে আমাকে যে কোনো ইন্ডাস্ট্রিতে মেশিন অপারেট করতে হলে তাহলে আমাদেরকে প্রথমে চোখের প্রোটেকশন নিতে হবে। চোখে যখন মেশিন চলছে, মেটাল কাটছে, মেটাল থেকে কোনো চিপস এসে চোখের মধ্যে পড়ে যেতে পারে, তাহলে আমাদের চোখ নষ্ট হয়ে যেতে পারে। তাই যে কোনো আমরা ওয়ার্কশপে যখন আমরা কাজ করব, যে কোনো মেশিন যখন আমরা অপারেট করব, আমরা আই অ্যান্ড ফেস এই দুটো আমাদের প্রোটেকশন অবশ্যই নিতে হবে। এবং তার জন্য আমরা কি ইউজ করব? সেফটি গগলস অ্যান্ড ওয়েল্ডিং হেড শিল্ড। তাহলে সেফটি গগলস অ্যান্ড ওয়েল্ডিং হেডশিট, যেটা আমরা ওয়েল্ডিং এর সময় ইউজ করি। এরপর সেকেন্ড যে পয়েন্ট, হেড প্রোটেকশন। আমাদের মাথাকে আত্মরক্ষার জন্য আমরা কি করি না, সেফটি হেলমেট ইউজ করি। তাহলে যখন হয়তো কোনো ক্রেনের মাধ্যমে কোনো ভারী জিনিস নিয়ে যাচ্ছে, তুমি হয়তো ঠিক ক্রেনের নিচেটাই দাঁড়িয়ে আছো, তাহলে ওই জিনিসটা তোমার মাথার উপর পড়ে যেতে পারে, বা কোনো ভারী জিনিস মাথার উপর পড়ে যেতে পারে। সেই জন্য আমাকে কি করতে হবে না, হেড প্রোটেকশন অবশ্যই নিতে হবে। এবার থার্ড নম্বর যে পয়েন্ট, ফিট প্রোটেকশন। তুমি ওয়ার্কশপে কাজ করছো, কাজ করতে করতে হঠাৎ কোনো মেটাল তোমার পায়ের উপর পড়ে গেল। যদি তুমি পায়ের প্রোটেকশন না নাও তাহলে কি হবে, পা কেটে যেতে পারে। ওই জন্য আমাদের কি করতে হয় না, সেফটি শু, সেফটি শু অবশ্যই পড়তে হবে। চার নম্বর যে পয়েন্ট, হ্যান্ড প্রোটেকশন। হ্যান্ড প্রোটেকশন কি না, যখন আমরা ওয়ার্কশপে কাজ করব, আমাদের হাত, এই যে হাত, হাতের প্রোটেকশন নিতে হবে। কি করে না, হ্যান্ড প্রোটেক্টর গ্লাভস। আমরা গ্লাভস পরে আমরা কি করব, যে কোনো কিছু কাজ আমরা করব, যাতে আমরা আমাদের হাত যাতে কোনো কিছু মেটাল লেগে বা মেটালের চিপস লেগে কেটে যেন না যায়। কেননা যখন হয়তো তুমি গ্রাইন্ডিং করছো, তাহলে গ্রাইন্ডিংয়ের যে চিপসগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে সেটা হাতে লেগে যেতে পারে। তুমি যদি গ্লাভস পরে না কাজ করো হঠাৎ করে, তাহলে ওই চিপসগুলো হাতে লেগে হাত কেটে দিতে পারে। তাহলে আমাকে অবশ্যই হাতের প্রোটেকশন নিতে হবে। পাঁচ নম্বর যে পয়েন্ট, বডি প্রোটেকশন। তাহলে বডি প্রোটেকশন কিভাবে করব না, বডি প্রোটেকশনের জন্য আমাদেরকে যে কোনো ইন্ডাস্ট্রিতে যে কোনো মেশিন আমরা যখন অপারেট করব, আমরা এমন পোশাক পরব যাতে কোনো ঢিলে ঢালা পোশাক না হয়, টাইট ফিটিং পোশাক হতে হবে। এবং সেই পোশাক যেটা আমরা পরি সেটাকে বলে অ্যাপ্রন, যেটার মাধ্যমে আমরা কি করি না, আমাদের বডিকে প্রোটেকশন দিই। যে কোনো চিপস, মেটালে কোনো চিপস এসে আমাদের বডিতে পড়তে পারে, তাহলে কি কেটে যেতে পারে। তাহলে আমাদেরকে এই অ্যাপ্রন যদি আমরা পরি, তাহলে আমরা এর থেকে আমরা রক্ষা পাবো। এরপর ছ নম্বর যে পয়েন্টটা, এটা হলো ইয়ার প্রোটেকশন। ইয়ার প্রোটেকশন মানে কি, আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে কি হয়, ইন্ডাস্ট্রিতে যে কোনো মেশিন যখন চলে যে আওয়াজ হয়, সেই আওয়াজে কি হয় না, আমাদের পর্দা পেটে যেতে পারে বা মাথার মধ্যে কোনো প্রবলেম আসতে পারে। সেই জন্য আমরা কি করি না, ইয়ার মাস্ক ইউজ করি। এটা কানের মধ্যে লাগিয়ে দিলে কি হবে না,
বাইরে যে সাউন্ড কোন মেশিনের যে আওয়াজ হচ্ছে সেই আওয়াজটা অতটা ভেতরে তোমার ভেতরে যাবে না, এতে কি পর্দা সুরক্ষিত থাকবে এবং মাথার মধ্যে কোনো প্রবলেম আসবে না। সাত নম্বর যে পয়েন্ট সেটা হলো নোজ অ্যান্ড মাউথ প্রোটেকশন। তাহলে নাক এবং মুখ, নাক এবং মুখের আমরা প্রোটেকশনের জন্য আমরা কি ইউজ করি, না কোনো ধরো কোনো স্টিল ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি কি হয় ডাস্টটা বেশি হয়, সেই ডাস্ট কি হয় মেটালের যে ডাস্ট মুখের মধ্যে বা নাকের মধ্যে যে কি করে না ফুসফুসে চলে যেতে পারে, এর ফলে শ্বাস প্রশ্বাসে আমাদের অসুবিধা হবে, এই জন্য আমরা কি করি মাস্ক পরি। এইবার আমরা বিভিন্ন যে পিপি যে টুলস গুলো রয়েছে সেগুলো আমরা দেখ, আমরা তো এই থিওরিতে পড়লাম, এবার তোমরা হয়তো বলবে স্যার থিওরিতে তো পড়লাম তাহলে এগুলো দেখার জিনিসগুলো, আমরা জিনিসগুলো দেখবো এই পিপি যে কিট গুলো রয়েছে সেই কিটগুলো আমরা দেখব। তাহলে প্রথম যে কিটটা কি আই অ্যান্ড ফেস প্রোটেকশন সেফটি গগলস, এটা হলো সেফটি গগলস যেটা কি করে আমাদের আই বা চোখ যেটা চোখে আত্মরক্ষার জন্য আমরা এটা করি, কোনো মেশিন যখন চলে তার যে মেটালের চিপসগুলো যাতে চোখের মধ্যে না পড়ে যায়। এছাড়া আমরা কি ইউজ করি এটাও গগলস, এটাতে কি আছে এটা এটাতে কোনো মানে আমরা কোনো ওয়েল্ডিং যদি করি তখন আমরা এই গগলসটা পড়তে পারবো, কেন না এটাতে ওয়েল্ডিংয়ের যে ওয়েল্ডিংয়ের সময় যে ঝলকটা হয় সেটা কি করে চোখে ক্ষতি করে, কিন্তু এতে যে এতে যেটা লাগানো থাকে গ্লাসটা এটা ওয়েল্ডিংয়ের পক্ষে অতটা উপযুক্ত নয়, তার জন্য আমরা কি ইউজ করি এটা ইউজ করি গগলস, এই গগলসটা ইউজ করি ওয়েল্ডিংয়ের সময়। এইভাবে আমরা করব এবং পেছনে পেছনে যে লেসটা আছে লেস দিয়ে আমরা মাথায় বেঁধে নেব, খুলে দিলাম। তাহলে আমরা যখন ওয়েল্ডিং করব তখন আমরা এই কালার গ্লাসটা ইউজ করব, এই যে এটা এটাকে বলে কালার গ্লাস, যেটা কী করে ওয়েল্ডিংয়ের সময় যে আলোর ঝলকটা হয় সেটা আমাদের চোখের মধ্যে খুব ক্ষতি করে সেটাকে প্রোটেক্ট করে এই গ্লাসটা। এবং আমরা কী করি এটাকে বলে ওয়েল্ডিং হেড শিল্ড, এবং যেটা আমরা ওয়েল্ডিংয়ের সময় ইউজ করি কী আমি ইউজ করব আমরা এইভাবে করব, এবং এখানে এখানে দেখবে একটা কি আছে বাটন আছে, বাটনটাকে প্রেস করতে হবে, এই যে প্রেস করলাম, প্রেস করে তুমি তুমি যদি ডান দিকে ঘোরাও তাহলে কি হবে টাইট হবে এবং বাম দিকে ঘোরালে লুজ হবে, তাহলে তুমি পড়বে তাহলে তোমাকে টাইট করতে হবে জিনিসটা, তাহলে এইভাবে তুমি প্রেস করে দিয়ে কি করবে ঘুরিয়ে দিলে ডান দিকে ঘোরালে টাইট হবে এবং বাম দিকে ঘোরালে লুজ হবে, এইভাবে তোমাকে এটা যখন আমরা ওয়েল্ডিং করব তখন আমরা এটা ইউজ করব, নালে কি এটা যদি আমরা না করে ওয়েল্ডিং খালি চোখে করি তাহলে আমাদের চোখের ক্ষতি করতে পারে, তাই আমরা এই ওয়েল্ডিং হেড সেটা ইউজ করব। এরপর আমরা হেড প্রোটেকশন, হেড প্রোটেকশনের জন্য আমরা কি করি সেফটি হেলমেট, এই এটাকে বলে সেফটি হেলমেট যেটা আমরা মাথায় পরিধান করি এবং যাতে কোনো মেটাল বা কোনো জিনিস হয়তো হঠাৎ তোমার মাথার উপর পড়ে যেতে পারে তাই এটা তোমাকে রক্ষা করবে। এরপর ফিট প্রোটেকশন, ফিট প্রোটেকশনের জন্য আমরা কি ইউজ করি শু, সেফটি শু, এই জিনিসটাকে বলে সেফটি শু, যার মধ্যে কি আছে না এটা লেদারের হয় এবং এর যে টো এই দুটো টোয়ে মেটালের পাত লাগানো থাকে, কারণ কি না যখন আমাদের কোনো মেটাল পায়ের মধ্যে এসে পড়ে তখন এই যে টোয়ে যে মেটালের পাতগুলো রক্ষা করে, এই জন্য আমরা এই সেফটি শু যে কোনো শু ইউজ করা যাবে না, সেফটি শু আমাদেরকে যে কোনো ওয়ার্কশপে ইউজ করতে হবে।
এরপর হ্যান্ড প্রোটেকশন, হ্যান্ড গ্লাভস। আমরা সাধারণত লেদারের গ্লাভস ইউজ করব, যে কোনো গ্লাভস ইউজ করলে কি করে না, আগুনে পুড়ে যেতে পারে, কিন্তু লেদার পুড়ার সম্ভাবনা থাকে না, তাই আমরা লেদারের গ্লাভস ইউজ করি, এটাকে বলে লেদার গ্লাভস। এরপর বডি প্রোটেকশন, বডি প্রোটেকশনের জন্য আমরা কি ইউজ করি, অ্যাপ্রন। এই যে এটাকে বলে অ্যাপ্রন, যেটা আমরা কি করি যখন আমরা কোনো কাজ ওয়ার্কশপে কাজ করি তখন আমরা এটা পরিধান করে এইভাবে পরিধান করবো, এবং এখানে যে লেসটা আছে পিছন দিকে বেঁধে দেবো। এই যে পেছন দিকে এখানে ক্লিপ আছে, ক্লিপে পেছন দিক দিয়ে বেঁধে এইভাবে আমরা পরবো। এরপর ইয়ার প্রোটেকশন, ইয়ার মাস্ক, এন্ড লাস্ট যেটা আছে নোজ অ্যান্ড মাউথ প্রোটেকশন। নোজ অ্যান্ড মাউথ প্রোটেকশনের জন্য আমরা কি ইউজ করি, মাস্ক ইউজ করি। তাহলে আজকে আমরা পিপি সম্পর্কে আলোচনা করলাম, পরের দিন আমরা আরও অন্যান্য যে সেফটি টুলস ইকুইপমেন্টস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।